জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তৈরি হচ্ছে বাংলাদেশ 2030 হাজার সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের টার্গেট কেবল ভারতীয় পণ্য বর্জন নয় আওয়ামী লীগে বর্জন করলে দেশের আহমুক্ত হবে মন্তব্য গয়েশ্বরের আমি দামি সবাই বলছে সাত জানুয়ারি ভোট হয়নি বলেন আমির খুশু কোন দেশের দাসত্ব করে না আওয়ামী লীগ ওবায়দুল কাদের মন্তব্য ইতিহাস বিক্রি দিতে ব্যর্থ হয়ে আবল তাবল বকছে বিএনপি বললেন পররাষ্ট্রমন্ত্রী সংবাদ এবারে বিস্তারিত খবর। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি থেকে দুই হাজার সালের মধ্যে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের টার্গেট সরকারের ভবিষ্যতে সেটিকে বারো হাজার মেগাওয়াটে নেওয়ার রোডম্যাপ করছে সরকার কৃষিতে ডিজেল সেচ পাম্পের সংখ্যা কমিয়ে সোলার সেচ চালুর চেষ্টার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী তবে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে জমি স্বল্পতা ও বিনিয়োগকে বড় চ্যালেঞ্জ মনে করছেন বিশ্লেষকরা রিপোর্ট করেছেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার ধোয় দিয়ে উন্নয়নশীল দেশগুলোকে ফসিলের ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে চাপ দিচ্ছে উন্নত বিশ্ব এমন পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনায় কয়লার ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সরকারের জ্বালানি রূপান্তরের আওতায় ডিজেল সেচ পাম্পের পরিবর্তে কৃষিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে সৌর সৌরবিদ্যুৎকে আমাদের প্রায় ১২ লক্ষ ডিজেল পাম্প আছে আমরা ইতিমধ্যে প্রায় দুই হাজার পাম্পকে আমরা সোলার পাম্প করার জন্য প্রকল্প নিয়েছি আরও প্রায় দশ হাজার পাম্প নিয়ে আমরা কাজ করতেছি দু সালে আমরা প্রথম রোডম্যাপ তৈরি করেছি এই ডিজেল পাম্প থেকে কীভাবে আমরা সোলার পাম্পের দিকে যাব এখন এই বিষয়গুলো খুবই ব্যয় সম্প ব্যয়বহুল এবং দীর্ঘ সময়ের ব্যাপার আমাদের প্রায় ডিজেল সেভিং হবে প্রতি বছর প্রায় এক বিলিয়ন ডলার কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট লাগবে প্রায় ফোর থেকে ফাইভ বিলিয়ন ডলারের মতো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্বজুড়ে জোরদার হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন সে যাত্রায় পিছিয়ে নেই বাংলাদেশও বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনায় দু সালের মধ্যে চল্লিশ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি দিয়ে উৎপাদন করতে চায় সরকার কিন্তু সরকারের লক্ষ্য পূরণে কৃষি জমি রক্ষা করে সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণ করায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিয়ে পরিকল্পনা বিশ্লেষণে দেখা যায় স্বল্প ও মধ্যমেয়াদে চলমান একান্নটি প্রকল্প থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা তিন হাজার সাতশো আটচল্লিশ মেগাওয়াট এর মধ্যে সরকারি খাতে থাকবে ছয়শো সাতচল্লিশ মেগাওয়াট আর বেসরকারি খাতে সৌর বায়ু ও বর্জ্যভিত্তিক বিদ্যুৎ উৎপাদন হবে তিন মেগাওয়াট যদিও বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় নবায়নযোগ্য জ্বালানির অংশ মাত্র তিন শতাংশ গত পনেরো বছর ধরে বর্তমান সরকার কিন্তু রিনিউবলে অনেক পারমিশন দিয়েছে পঞ্চাশ ষাটটার মধ্যে পারমিশন দেওয়া হয়েছে কিন্তু মাত্র এসে ছয়শো মেগাওয়াট হচ্ছে আমাদের অনলাইনে এখন আছে আরও এক হাজার হত হতো ইন দ্য প্রসেস অফ কমপ্লিশন তো ষোলোশো মেগাওয়াট পনেরো বছর ইজ নাথিং তার মানে যেই মডেলটা আমরা পুশ করার চেষ্টা করছি সেটা কাজ করছে না সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হয়েছে পাশের দেশগুলো থেকে নবায়নযোগ্য বিদ্যুৎ আমদানিতে প্রক্রিয়াধীন চুয়াত্তরটি প্রকল্পের সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা আট হাজার দুশো নিরানব্বই এর সিংহভাগই থাকবে বেসরকারি খাতে ছ হাজার চারশো তিরানব্বই তবে এই পরিকল্পনা বাস্তবায়নে বিনিয়োগ গ্রিড লাইনের আধুনিকায়নকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা কস্টের জায়গাতে এখন আমরা পিছিয়ে আছি তো সেখানে আমরা যদি নতুন টেকনোলজি ইনস্টল করতে পারি যেটা আসলে কস্ট এফিসিয়েন্ট এবং একই সঙ্গে আমাদের কিছু বদনাম রয়েছে যে আসলে অনেকটাই জমি লাগে বিশেষ করে সোলার পার্ক করতে গেলে সোলার ইরিগেশনে তো সেটাকে আমরা কীভাবে মিটিগেট করতে পারি ডিজাইনে একটু চেঞ্জ নিয়ে আসতে পারি এবং একই সঙ্গে আমরা যে গ্রিন হাইড্রোজেনের মতো যে সমস্ত টেকনোলজি যেগুলো আসলে পুরো গেম চেঞ্জ করে ফেলতে পারে তো সেই জায়গাতে যদি আমরা নজর দিই এবং সেইখানে যদি আমরা ভালো বিনিয়োগ করি বড় বিনিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে জ্বালানির সংকট রয়েছে তো সেই জায়গা যেমন পূরণ করতে পারবো তেমন দামের ক্ষেত্রেও আমরা একটা ভালো অফার যে প্রস্তাব দিতে পারবো আর কি আমাদের যারা ভোক্তা তাদেরকে কোন ধরনের চাহিদা মেটানোর জন্য কী ধরনের বিদ্যুৎ কেন্দ্র চালাতে হবে সেগুলো যদি আমরা চিন্তা করি তাহলে ডে টাইম সেভিংস ডে টাইম সেভিংস ডে টাইম রিনিউয়েবল সোলার আমরা সর্বোচ্চ তিন হাজার মেগাওয়াট করতে পারি এখন প্রশ্ন হচ্ছে যে রিনিউএবল স্টোরেজ করতে পারি কিনা এই মুহূর্তে রিনিউবেল স্টোরেজ শুধু রিনিউবেলের ডবল খরচ এই মুহুর্তে আমরা নয় টাকা আশি নয় নাইন পয়েন্ট এইট সেন্সে আমরা দিচ্ছি রিনিউয়েবল এটার বাইশ বিশ সেন্ট পরে যায় স্টোরের সমস্ত সো এটা তারা কম্পিটিভ থাকলো না দু সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে দশ শতাংশ বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনার লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব না হলেও উচ্চবিলাসী পরিকল্পনার পথে হাঁটতে চায় সরকার রিশান নাস্টুল্লাহ বাংলাভিশন ঢাকা শুধু ভারতীয় পণ্য বর্জনই নয় জনগণকে ভারতে না যাওয়ার আহ্বান জানালেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে মহান মুক্তিযুদ্ধে শহীদ জিয়াউর রহমানের ভূমিকা ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় গয়শরচন্দ্র রায় এই আহ্বান জানান অভিযোগ করেন প্রতিটি সংসদ নির্বাচনের আগে ভারত বাংলাদেশের মানুষের নির্বাচনের কন্ট্রাক্ট নেয় জনগণকে ভারতে না যাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগকেও বর্জনের মাধ্যমে দেশ সরে মুক্ত করার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা বলেন জাতিকে রাহু গ্রাসের কবল থেকে মুক্ত করতে হবে কাঙ্ক্ষিত স্বাধীনতা এখনও পাওয়া যায়নি এজন্য যুদ্ধ চলমান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি স্বাধীনতার মাসেও বাংলাদেশের মানুষ আজ পরাধীন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদ আর দলের অপর ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন দেশের মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধ আছে বিজয় না আসা পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে সবাইকে লড়াই করার আহ্বান জানান তিনি রাজধানীর গুলশানের একটি হোটেলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বুয়েট ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিসুদ্দিন আহমেদ বলেন সাধারণ মানুষ মুক্তিযুদ্ধ করলেও আওয়ামী লীগ বারবার মুক্তিযুদ্ধে নিজেদের অবদানের কথা বলে এ সরকার ক্ষমতা আসার পর থেকে প্রকাশ্যে ব্যাংক লুটপাট করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি বঙ্গবন্ধু মুজিব কোনোদিন বলেন নাই তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন বলা তার পক্ষে সম্ভব ছিল না তাকে দেশের জনগণ ভোট দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি রাইটলি সেটার জন্য চেষ্টা করেছেন স্বাধীনতার চিন্তা আওয়ামী লীগের কখনোই ছিল না সিয়াজুল আলম খানের মতো দু চারজন ছাত্র নেতারা এ নিয়ে ভাবনা চিন্তা করেছেন তাদেরকে আওয়ামী লীগ পাত্তা দেয়নি সভাপতির কারণে তারা রাজনৈতিক দল ভোট করেন ক্ষমতায় যাবেন এই সবই তো আর তাদেরও ম্যান্ডেট ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন স্বাধীনতা ওয়াজ আনহার্ড অফ কারো কাছে কোনো কিছুই ছিল না এদিকে অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকার পিতা এম এ দোয়া মৃত্যুবার্ষিকী স্মরণে মাহফিলের আয়োজন করে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন বহির্বিশ্বের যে কোনো আগ্রাসন মোকাবিলা করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান ইশাক বাংলাদেশকে আজকে বহুমুখী আগ্রাসনের মুখোমুখি হতে হচ্ছে রাজনৈতিক আগ্রাসন অর্থনৈতিক আগ্রাসন এবং আমাদের ভোটাধিকারকে হরণ করা হয়েছে আমাদের গণতন্ত্রকে লুণ্ঠিত করা হয়েছে দল মত ধর্ম বর্ণ বয়স নির্বিশেষে আমাদেরকে আগামী দিনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে এই সংকট থেকে উত্তরণের জন্য যা যা করণীয় সকল কিছু করতে হবে এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন গণতন্ত্রের বিজয় না আসা পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে সবাইকে একসাথে লড়াই করতে হবে আমরা মনে করি যে দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে তার গণতন্ত্র ফিরিয়ে পাওয়ার জন্য গণতন্ত্র যদি না থাকে তাহলে সেই দেশ সেই রাজনীতি অর্থহীন তাই গণতান্ত্রিক সংগ্রামে আপনারা এগিয়ে যাবেন ঐক্যবদ্ধ থাকবেন এবং লড়াই করে বাঁচবেন লড়াই ছাড়া অন্য কোনো গতি নেই শুভ মাহফুজ বাংলা ভীষণ ঢাকা বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশি মাহমুদ চৌধুরী বলেছেন সরকার বিশেষ সাংবাদিক গোষ্ঠী তৈরি করেছে তাদের সাংবাদিকতা সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয় আমির দেশের জনগণের নির্বাচিত সরকার নেই আমি সবাই বলছে জানুয়ারি ভোট হয়নি শুক্রবার দামি সাত চট্টগ্রাম মহানগরীর মেরিটাইম মিউজিয়াম ক্যাফেতে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমজ ইফতার মাহফিলে তিনি আরো বলেন বিশ্বের বিভিন্ন দেশে ইফতার নিয়ে উৎসব চলে আর এই দেশে অনির্বাচিত সরকার ঠিক করে দেয় ইফতার কোথায় করা যাবে কোথায় করা যাবে না

তারা কাদের পক্ষে দায়িত্ব পালন করছে কি বাংলাদেশের জনগণের পক্ষে দায়িত্ব পালন করছে না আর কারো আর কারো ক্যারি করছে তারা বদলে এখন ল্যাপটক হয়ে গেছে বাংলাদেশে একটা একটা শ্রেণীর সাংবাদিক মানে সরকার বলছে একটু ব্যান্ড হয়ে আমাদের পক্ষে লিখো কিন্তু অতি উৎসাহী সাংবাদিকরা হামাগুড়ি দিছে তো বাংলাদেশে কি হচ্ছে জানেন বাংলাদেশ সরকার কিন্তু বলছে হামাগুড়ি দিতে কিন্তু এরা হ্যাঁ এরা এখন শুয়ে গেছে নির্যাতন নিপীড়নে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়েছেন বিচক্ষণ নেতৃত্বে দেশের মানুষ অনেক ভালো আছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের আর প্রতিদিন পুলিশের হাতে আটক চোর ছিনতাইকারীদের নিজ দলের কর্মী হিসেবে ধরছে বিএনপি এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ রিপোর্ট করেছেন সৈয়দ আব্দুল মহিত বঙ্গবন্ধু এভিনিউয়ে শুক্রবার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন বিএনপি ইফতার পার্টির আয়োজন করে আওয়ামী লীগের চরিত্র হনন অপপ্রচার ও মিথ্যাচার করে যাচ্ছে বিদেশি শক্তিকে দিয়ে বাংলাদেশে নিষেধাজ্ঞা দেওয়ার চক্রান্তের অভিযোগও তোলেন ওবায়দুল কাদের বলেন কোনো বিদেশি শাসনের দাসত্ব করে না আওয়ামী লীগ বিএনপি নেতা নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ নিয়ে দলটির মহাসচিবের বক্তব্যকে মিথ্যাচার বলেও আখ্যায়িত করেন আওয়ামী লীগ সাধার সম্পাদক আশির্বাদ নেচাকর্ণিকারা মির্জা ফখরুম মির্জা পাস আমিন সবাই তো একে একে জেল থেকে শিকার কে হচ্ছে আপনারা তো জামিন পে নেতারা একে একে এখন জেলের বাইরে আছে তাহলে আশীর্বাদ যে নেতা কর্মী এদের তালিকাটা তো এত প্রকাশ্যে দিতে হবে এদিকে জাতীয় প্রেস ক্লাবের স্বাধীনতা দিবসের এক আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন ইতিহাস বিকৃতি করতে ব্যর্থ হয়ে এখন আবল তাবল বকছে বিএনপি বাংলাদেশে প্রতিদিন চিন্তায় তারপর হাইজাকি ডাকাতি চুরির অপরাধে বা অন্যান্য ফৌজদারি অপরাধে আড়াই থেকে তিন হাজার মানুষ গ্রেপ্তার হয় বিএনপির মহাসচিব বড় এই সমস্ত চিন্তাইকারী তারপর আপনার এই চোর ডাকাত সবাইকে বিএনপির কর্মী হিসেবে গণ্য করছেন কিনা সেটি আমার প্রশ্ন সৈয়দ আব্দুল মোহিত বাংলা ভীষণ ঢাকা ঈদ এগিয়ে এলেও এবার তেমন ব্যস্ততা নেই ভৈরবের জুতার কারিগরদের কেমিক্যাল সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন গতবারের তুলনায় জুতা তৈরি ও আমদানি রপ্তানি কমে এসেছে অর্ধেকে শ্রমিকদের বেতন বোনাস নিয়ে দুশ্চিন্তায় মালিকরা ভৈরব থেকে সত্যজিৎ দাস ধ্রুবর পাঠানোর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট ঈদ মৌসুমে ভৈরবের জুতা তৈরির কারখানার চিত্র এবার ভিন্ন যেখানে কোটি টাকার বাণিজ্য হওয়ার কথা সেখানে কেমিক্যাল সংকটে ব্যাহত হচ্ছে অটোমেশিন নির্ভর কারখানার উৎপাদন অলাস সময় কাটছে শ্রমিকদের ভৈরবে বিয়াল্লিশটির মতো পিও ফুটওয়ার কারখানা সহ ছোট বড় তিন থেকে চার হাজার কারখানা রয়েছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চার লাখের মতো শ্রমিক এই শিল্পের সাথে জড়িত কিন্তু গত তিন সপ্তাহের বেশি সময় ধরে কেমিক্যাল সংকটে ঢুকছে কারখানাগুলো বেশিরভাগ কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ ব্যবসায়ীরা বলছেন আমদানিকারকদের কাছ থেকে জুতার সোল তৈরির বিশেষ জাতের পিউ কেমিক্যাল সরবরাহ মিলছে না সঠিক সময়ে কেমিক্যাল না পাওয়াতে ব্যাপক লোকসানে তারা বারো মাসের ভিতরে এক মাস হলো আপনার আমাদের এই দিনটা লেগে বসে থাকি এখন আমরা শ্রমিক নিয়ে সব নিয়ে মেশিন বন্ধ করে বসে রেখেছি যে সামনে ঈদ এখন তো অনেক খরচ নিজের খরচ শ্রমিকের বেতন ম্যানেজার অনেক অনেক খরচ যে জুতা প্রতিযোগিতার এখন শুরু হয়েছে প্রত্যেকটা কোম্পানি এখন সত্য কথা বলতে কি সে কাটতে কাটতে কম রেট দিয়ে ওয়ার্কারে জুতা দেবে ওই প্রতিযোগিতা চলে গেছে উন্নতমানের হাওয়ায় ও দেশব্যাপী এখানকার জুতার চাহিদা থাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা আসেন এ বাজারে এবছরও মাল কিনছি সবার তার আগে যে মালটা কিনছি ওই মালের সাথে এখনকার মালের সাথে রেট থাকা সকাল জিজ্ঞেস করলে কারখানাদারা বলে যে ভাই কেমিক্যাল নাই সারা বাংলাদেশের মধ্যে পাইকারি যত হার আছে এর মধ্যে বরফ থেকে আমরা মানে স্বল্প রেটে মাল নিতে পারি মালের মাল ভালো কেমিক্যাল সংকট মোকাবেলায় ঈদ মৌসুমে কারখানার মালিকদের সহজ শর্তে ব্যাংক লোনের ব্যবস্থা করার দাবি মালিক সমিতির অর্থনৈতিক সাপোর্ট দিতে পারে নাই কারণ এক মাসের চাহিদা মধ্যে দুটো কেমিক্যাল চায়নার আনতে হয় তাইলে অনেক টাকার প্রয়োজন এই টাকা আমাদের এই শিল্পের মেয়েদের এত বড় ব্যবসায়ী সহজ শর্তে অল্প সুদে সরকার যদি এই শিল্পের প্রতি গার্মেন্ট শিল্পের মতন একটা ঋণের ব্যবস্থা করে তাহলে আগামী বছর বা এবছরের মতন সমস্যায় আর পড়বে না ভৈরবের পাদুকা শিল্পকে বাঁচাতে সরকারি পৃষ্ঠপোষকতার দিকে তাকিয়ে মালিকরা বাংলা ভীষণ নিউজ ডেস্ক ডাচ বাংলা ব্যাংক টেস্ট সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে হোয়াইট ওয়াশ এরানো চ্যালেঞ্জ বাংলাদেশের আর চট্টগ্রামে শুরু হচ্ছে ম্যাচটি সাকিব আল হাসান দলে ফেরায় আত্মবিশ্বাস বাড়িয়ে মাঠে নামবে নাজমুল শান্তর দল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল দশটায় মনি হোসেন খানের ডেস্ক রিপোর্ট প্রথম টেস্টে হেরে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ জয়ের বিকল্প নেই চট্টগ্রামে পরাজয় কিংবা ড্র করলেও সিরিজ হবে হাতছাড়া তবে চট্টগ্রাম টেস্টের আগে ম্যাচের চাইতে বেশি আলোচনায় সাকিব আল হাসানের প্রত্যাবর্তন অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে শান্তরা টাইগার সহকারী কোচ নিকপোথাস মুখে বলছেন এই ম্যাচটা আলাদা করে দেখছেন না তারা আবার তিনি বলছেন নির্ভর দলটা মুখে আছে জয়ের জন্য অন্য সব টেস্ট ম্যাচের ম্যাচের সাথে এই প্রস্তুতিতে কোনো পার্থক্য নেই আমরা পেছনে ফিরে তাকাতে চাই না আমাদের চোখ সামনের দিকে আমরা ভুল থেকে শিক্ষা নিয়েছি সেটা এই ম্যাচে কাজে লাগাতে চাই দল জয়ের জন্য মুখিয়ে আছে সাকিব ফিরে আসায় বদলে গেছে দলের পরিবেশ হতাশা ঝেড়ে ফুরফুরে মেজাজে ড্রেসিং রুম ক্রিকেটার সমর্থকদের মতো টিম ম্যানেজমেন্টও ভরসা করছেন সাকিবে যে কোনো দলই সাকিবের মতো ক্রিকেটারকে দলে চাইবে আমরা ভাগ্যবান যে এই টেস্টে সাকিবকে পাচ্ছি তার অভিজ্ঞতা পারফরমেন্স দলকে উজ্জীবিত করছে তার প্রত্যাবর্তনে ড্রেসিং রুম অনেকটাই চাঙ্গা আমরা তাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ দলে সাকিবের প্রত্যাবর্তনের আঁচ লেগেছে শ্রীলঙ্কা দলেও এক ম্যাচ এগিয়ে সিরিজ জিততে ড্র হলেই চলে ম্যাচ চট্টগ্রামে ব্যাটিং প্যারালাইজে অনুশীলনেও চন্মলে লঙ্কান সিংহরা প্রথম ম্যাচে রানের জন্য ধুকতে হয়েছে লঙ্কান টপ অর্ডার কেউ এ নিয়ে চিন্তার কিছু দেখছেন না লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা আসলে সবাই প্রতিদিন রান করবে না আমার মনে হয় যদি টপ অর্ডার ভালো করতে পারে তাহলে আমার এই ম্যাচে ব্যাট করতে হবে না তারা কেবল এক ম্যাচেই তো খারাপ করলো আমার তাদের ব্যাপারে কোনো সন্দেহ নেই তারা এই ম্যাচে ভালো করবে বলেই আমার বিশ্বাস আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচের সিরিজটিতে লঙ্কানরা এগিয়ে আছে ব্যবধানে মনির হোসেন খান বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আর একবার জানিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তৈরি হচ্ছে বাংলাদেশ 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের টার্গেট কেবল ভারতীয় পূর্ণ বর্জন নয় আওয়ামী লীগকে বর্জন করলে দেশের রাহু মুক্ত হবে মন্তব্য করেছেন গয়েস্বর আমি দামি সবাই বলছে সাত জনের ভোট হয়নি বললেন আমি খুশরু কোন দেশে দাসত্ব করে না আওয়ামী লীগ ওবায়দুল কাদেরের মন্তব্য ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে আবল তাবোল বকছে বিএনপি বললেন পররাষ্ট্রমন্ত্রী এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল দশটায় এর আগে নয়টায় রয়েছে নিউজ টকের দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বিভি নিউজ ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা বিশ্ব নিউজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা বিশ্ব নিউজ ধন্যবাদ সবাইকে